কথা বলতে গেলে আটকে যায়, তোতলামি সমস্যা, তাহলে অভিনয় করবেন কি করে? আর তোতলামি তো শুধুমাত্র অভিনয়ের সমস্যা নয়, বাস্তব জীবনেও একটা বড় সমস্যা। যে কোনো জায়গায় কথা বলতে গেলে আপনি হীনমন্যতায় ভোগেন। আমার বহু দর্শক বন্ধু আমাকে লিখে পাঠিয়েছেন যে এই সমস্যা থেকে বেরিয়ে আসব কি করে। ঠিক সেই কারণে আমি আজকের ভিডিওটা করছি। আজকের ভিডিওতে আমি কয়েকটা ঘরোয়া উপায়ের কথা বলবো, যেগুলো নিয়মিত চর্চা করলে, যে টোটকাগুলো আপনি একটু মেনে চললে এই কঠিন সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারেন। নমস্কার, আমি বিধান দাস, আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতেখড়িতে আপনাকে স্বাগত। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। তোতলামি কি? তোতলামি একটি স্পিচ ডিসঅর্ডার। এতে কোনো মানুষ হয়তো জানেন কি বলবেন কিন্তু উপযুক্ত শব্দ খুঁজে পান না, যার ফলে অনেক সময় একই শব্দ বারবার বলেন, একই শব্দ রিপিট করেন। আবার কখনো কোনো একটা বিশেষ শব্দের কোনো একটা অক্ষরে গিয়ে আটকে যান। তোতলামি মূলত এই দুই প্রকার। আপনি হয়তো বলবেন যে না না, তোতলামি অনেক প্রকার, কারণ আপনি অনেক রকম তোতলামি দেখেছেন। না বন্ধু, তোতলামি মূলত দুই প্রকার। এক, একই শব্দ বারবার রিপিট করেন। দুই, কোনো একটা শব্দের বিশেষ একটা অক্ষরে গিয়ে বারবার আটকে যান। এবার এই আটকে যাওয়াটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, আর সেটা শুনতে বিভিন্ন রকম লাগে। তাই মনে হয় তোতলামি অনেক প্রকার। আসলে তোতলামি দু প্রকার। এক, একই শব্দ রিপিট করে বারবার, আর দুই, কোনো একটা শব্দের বিশেষ একটা অক্ষরে গিয়ে কথাটা বারবার আটকে যায়। যাই হোক, তো এই তোতলামি সমস্যা থেকে বেরিয়ে আসবো কি করে? সবার প্রথমে একটা কথা বলে রাখা জরুরি যে আমি কিন্তু ডাক্তার নই, আমি একজন অভিনেতা। অভিনয় করতে গিয়ে, বিশেষ করে থিয়েটার করতে গিয়ে, বেশ কিছু কথা আটকে যাওয়া ছেলেমেয়ের সঙ্গে কাজ করতে গিয়ে, তাদের দিয়ে লম্বা সংলাপ বলাতে গিয়ে, আমি যে প্রসেসগুলো, যে টোটকাগুলো ব্যবহার করেছি এবং ফল পেয়েছি, আমি মূলত সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সবার প্রথম যে উপায়টার কথা বলবো, তোতলামি সারানোর সব থেকে কার্যকরী উপায়, সেটা হলো ধীরে কথা বলুন। হ্যাঁ বন্ধু, ধীরে সুস্থে কথা বলুন। কি বলবেন আগে ভেবে নিন, তারপরে ধীরে সুস্থে সেই সংলাপটা ডেলিভারি করুন। তাড়াহুড়ো করবেন না, অযথা সংলাপে গতি আনতে যাবেন না, তাহলেই কিন্তু কথা আটকে যাবে। বন্ধু খেয়াল করবেন, ঝগড়া করার সময় বা মানুষ উত্তেজিত হয়ে গেলে অনেক সময় সুস্থ মানুষ, মানে যার তোতলামোর রোগ নেই, তিনিও তোতলাতে শুরু করেন বা তারও কথা আটকে যায়। তার কারণ, তিনি খুব স্পিডে সংলাপটা ডেলিভারি করতে চাইছেন, অথচ কি বলবেন সেটা মস্তিষ্ক ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি, যার ফলে তার কথা আটকে যায়। সুতরাং ধীরে কথা বলা অভ্যেস করুন, অকারণে কথায় গতি আনতে যাবেন না, আপনার তোতলামো অর্ধেকের বেশি সেরে যাবে। তোতলামি সারানোর আরেকটি বড় উপায় হলো পড়া। বই পড়ুন, ম্যাগাজিন পড়ুন, খবরের কাগজ পড়ুন, সামনে যা পাবেন শব্দ করে জোরে জোরে পড়ুন। গতি আনবেন না, অর্থাৎ স্পিডে পড়বেন না, কিন্তু জোরে জোরে পড়বেন। যে কোনো রোগের জন্য যেমন নিয়ম করে ওষুধ খেতে হয়, ঠিক তেমনি তোতলামি রোগের জন্য নিয়ম করে আপনাকে পড়তে হবে। প্রত্যেক দিন অন্ততপক্ষে 10 মিনিট জোরে জোরে পড়ুন। যত পড়বেন তত দেখবেন আপনার তোতলামির সমস্যা কেটে যাচ্ছে। 3 নম্বর উপায়, ইংরেজি বর্ণমালার ভাওয়েল, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ বারবার শব্দ করে উচ্চারণ করুন। মুখে বিভিন্ন ভঙ্গি করে এ, ই, আই, ও, ইউ উচ্চারণ করুন। ধীরে ধীরে স্পিড বাড়ান, অর্থাৎ শুরুতে বললেন এ, ই, আই, ও, ইউ, তারপর বলুন এ, ই, আই, ও, ইউ, তারপরে আবার বলুন এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ। নিয়মিত এটা চর্চা করুন এবং মুখের বিভিন্ন ভঙ্গি করে করুন। এতে শুধুমাত্র আপনার উচ্চারণ পরিষ্কার হবে, শুধুমাত্র আপনার তোতলামো কেটে যাবে তা নয়, আপনার মুখের বিভিন্ন মাসলেরও ব্যায়াম হয়। নিয়মিত চর্চা করুন এ, ই, আই, ও, ইউ। এবার একটা ছোট্ট ব্যায়ামের কথা বলবো। থুতনিটাকে বুকের সঙ্গে লাগানোর চেষ্টা করুন, অর্থাৎ গলাটাকে যতটা সম্ভব ছোট করার চেষ্টা করুন, জিভটাকে যতটা বেশি সম্ভব বার করুন, তারপরে করে আওয়াজ করুন। একই জিনিস উল্টোটা, এবার গলাটাকে লম্বা করুন, অর্থাৎ এরকমভাবে লম্বা করুন, জিভটাকে যতটা সম্ভব বাইরে বার করুন,
করে আওয়াজ করুন, অর্থাৎ একবার গলাটাকে ছোট করে জিভটাকে বার করে আ করে আওয়াজ করুন, আর একবার গলাটাকে লম্বা করে জিভটাকে বার করে আ করে আওয়াজ করুন। এই ব্যায়ামটা আপনার তোতলামো সারানোর পাশাপাশি আপনার কণ্ঠস্বর সুমধুর করে। সুতরাং যারা আবৃত্তির চর্চা করেন, যারা গান করেন, যারা অভিনয় করেন, তারা প্রত্যেকে এই ব্যায়ামটা করতে পারেন। এই তোতলামি সমস্যা থেকে বেরিয়ে আসার আরেকটা বড় উপায় হলো টাং টুইস্টার। হ্যাঁ বন্ধু, টাং টুইস্টারে শুধুমাত্র যে তোতলামি সমস্যা কাটে তা নয়, যাদের কোনো লাইন দ্রুত বলতে গেলে আটকে যাওয়ার সমস্যা আছে তাদেরও উপকার হয় এবং কনসেন্ট্রেশন বাড়ে। আপনি যদি নিয়মিত টাং টুইস্টার চর্চা করেন তাহলে আপনার কথা বলার সমস্যা কেটে যাওয়ার পাশাপাশি আপনার কিন্তু কনসেন্ট্রেশনও বাড়বে। যে কোনো টাং টুইস্টার নিন, নিয়মিত চর্চা করুন। আমি দু একটা আপনাদের দিয়ে দিতে পারি খুব সহজ, যেমন পাখি পাকা পেঁপে খায়, নিয়মিত চর্চা করুন, বারবার বলুন, খুব স্পিডে বলুন। আরেকটা আপনাদের দিতে পারি, জলে চুন তাজা তেলে চুল তাজা, খুব স্পিডে বলার চেষ্টা করুন, জলে চুন তাজা তেলে চুল তাজা। এটা নিয়মিত চর্চা করলে আপনার জিভের সমস্যা, কথা বলার সমস্যা, তোতলামি সমস্যা তো সারবেই, পাশাপাশি কনসেন্ট্রেশনও বাড়বে। তোতলামির এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য শুধুমাত্র চর্চাই যথেষ্ট নয়। যে মানুষটার এই সমস্যা রয়েছে সেই মানুষটার আশেপাশে যারা রয়েছে, অর্থাৎ তার পরিবার, বন্ধুবান্ধব, তাদের সকলের সহযোগিতা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আপনি যদি কোনো কথা আটকে যাওয়া মানুষের কথা শুনে হাসেন, পরের বার তিনি আপনার সামনে কথা বলতে সাহস পাবেন না, হীনমন্যতায় ভুগবেন। তাই যদি কোনো মানুষের কথা আটকে যায়, তার কথা শুনে না হেসে তাকে সহযোগিতা করুন, যাতে সে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। আজকের ভিডিওটা দেখার পরে যদি একজন মানুষেরও কথা আটকে যাওয়ার সমস্যার সমাধান হয়, তবেই আমি আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো লিখে জানান, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।